হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঘামাচির একটি কার্যকরী হোমিওপ্যাথি মিক্সচার লাগানোর ওষুধ সম্বন্ধে এবং একটি বায়োকেমিক ওষুধ সম্বন্ধে, যেগুলি ব্যবহার করলে ঘামাচি থেকে মুক্তি পাওয়া যাবে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, ঘামাচি যেটিকে ইংরেজিতে পিকলি হিট বলে, এটি হিট র্যাশ বা মিলিয়ারিয়া নামেও ইংরেজিতে পরিচিত। এই ঘামাচি হওয়ার যে কারণ তা হচ্ছে অতিরিক্ত ঘামা বা অতিরিক্ত গরম। আমাদের ত্বকের নিচে যে সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি থাকে, সেই সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি থেকে ঘাম নির্গত হয় এবং এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আর আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলি বেরিয়ে যায়। এই ঘাম সোয়েট ডাক্ট অর্থাৎ ঘর্মনালীর মাধ্যমে আমাদের চামড়ার বাইরে বেরিয়ে আসে, কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে বা শরীরে অতিরিক্ত পরিশ্রম হয়, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, অথবা আবহাওয়া যদি অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত রৌদ্রে থাকেন, তখন আমাদের শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়। আর অতিরিক্ত ঘাম বের হওয়ার ফলে এই সোয়েট ডাক্ট বা আমাদের ঘর্মনালীগুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর এর ফলে আমাদের ঘামাচি হয়। এটি বড়দের তুলনায় ছোট শিশুদের বেশি হয়ে থাকে। তার কারণ হচ্ছে শিশুদের ঘর্মনালী বা সোয়েট ডাক্ট অপরিণত থাকে, তার ফলে এই সোয়েট ডাক্ট বা ঘর্মনালী খুব তাড়াতাড়ি ব্লক হয়ে বা বন্ধ হয়ে গিয়ে ঘাম জমে ঘামাচি হয়। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে ঘামাচির লক্ষণ সম্বন্ধে। ঘামাচি হলে গায়ে যে সমস্ত জায়গায় অতিরিক্ত ঘাম বের হয় সে সমস্ত জায়গায় ঘামাচি বেশি লক্ষ্য করা যায়। সে সমস্ত জায়গায় ছোট ছোট দানা দানা লাল র্যাশ দেখা দিবে, সে সমস্ত জায়গা চুলকাবে, স্টিচিং অর্থাৎ হুল ফোটানোর মতো লাগবে, হুল ফোটাচ্ছে এমন লাগবে, কোনো সময় জ্বালাও লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে পিকলি হিট বা ঘামাচি কমানোর একটি বাহ্যিক প্রয়োগের কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি তৈরি করতে যে হোমিওপ্যাথি ওষুধ লাগবে তা হচ্ছে এক জাবরান্ডি মাদার টিনচার, আর ঘামাচি কমানোর আরেকটি যে হোমিওপ্যাথি ওষুধ লাগবে সেটি হচ্ছে ক্যাসিয়া সোফেরা মাদার টিনচার। এই দুটি হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি দোকান থেকে 15 ml 15 ml করে কিনে নেবেন। তারপর এই দুটি 30 ml এর একটি কাচের খালি শিশি নেবেন, তাতে মিশিয়ে নেবেন, তারপর এইভাবে ভালোভাবে 10 বার ঝাঁকিয়ে নেবেন। এটি হয়ে গেল পিকলি হিট কম্বিনেশন বা ঘামাচির একটি মিক্সচার বাহ্যিক প্রয়োগের ওষুধ। এবার জেনে এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে। এই মিক্সচার ওষুধটি সমপরিমাণ গোলাপ জলের সাথে মিশিয়ে তুলো দিয়ে যে সমস্ত জায়গায় ঘামাচি রয়েছে সে সমস্ত জায়গায় এটি লাগাতে হবে। এই ঘামাচির কম্বিনেশন ওষুধটি প্রতিদিন গোসল বা স্নান করার পর গা ভালোভাবে মুছে, গা শুকিয়ে যাবে যখন, তখন যে সমস্ত জায়গায় ঘামাচি রয়েছে সে সমস্ত জায়গায় এই কম্বিনেশনটি সমপরিমাণ গোলাপ জলের সাথে মিশিয়ে অর্থাৎ 30 ফোঁটা যদি গোলাপ জল দেন আর তার সাথে এই কম্বিনেশনটি 30 ফোঁটা মিশিয়ে তুলো দিয়ে যে সমস্ত জায়গায় ঘামাচি রয়েছে সে সমস্ত জায়গায় প্রত্যেক দিন একবার করে লাগাতে হবে। এবার জানি ঘামাচির একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। ঘামাচির ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ন্যাট্রোমিউর 6X। এটি আমাদের শরীরের ঘামকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার ফলে ঘাম নিয়ন্ত্রণ হওয়ার ফলে ঘামাচিও কমে যায়। এই ন্যাট্রোমিউর 6X ওষুধটি বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 2 বার খাবে, চাবিয়ে চুষে খাবে, হালকা জল সহ খাবে। আর ছোটরা 2টি করে ট্যাবলেট দিনে 2 বার খাবে, চাবিয়ে চুষে খাবে, হালকা জল সহ খাবে। খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। বাহ্যিক প্রয়োগের এই ঘামাচির কম্বিনেশন ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন আর তার সাথে যদি বায়োকেমিক মেডিসিনটি খান, তাহলে 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে থাকবেন যে আপনাদের ঘামাচি কমতে থাকছে। আর যে সমস্ত মেডিসিনের কথা বললাম সেগুলি সমস্ত হোমিওপ্যাথি দোকানেই পাবেন, বাংলাদেশেও পাবেন, ভারতেও পাবেন, যে সমস্ত জায়গায় হোমিওপ্যাথি ওষুধ
বিক্রি করা হয় সে সমস্ত জায়গায় খোঁজ করলে এই ওষুধগুলি আপনারা পাবেন এবং তা সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি এই গরমকালে বিশেষ করে আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।